শহরে রূপান্তর কমি শ্লীলতাহানির অভিযোগ কাট করায় কলকাতা পুলিশের এক আধিকারিক রাত 8টার ঘটনা দাঁড়িয়ে গেছে দেখেন আশপাশের মানুষজন এগিয়ে আসেননি কেউ পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ন পরিষদের সদস্য রঞ্জিতা সিনহার দাবি তিনি ও তার দুই বান্ধবী দমদম থেকে ফিরছিলেন চাঁদনীচকের কাছে কফি খাওয়ার জন্য গাড়ি দাঁড় করালে মদ্যপ অবস্থায় ওই পুলিশকর্মী তাদের সঙ্গে অশালীন আচরণ করে চালক বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় सुशांत मादक मामलें नाम जानाल दीपिका पादुकोण सुशांत घनिष्ठ जया शाहा के जेरार पर सामने आसे अभिनेत्री नाम करिश्मा नाम एकजुन संगे दीपिकार व्हाट्सएप चैट हाथे आसे एनसीबिर उठे नम्रता शिरोदकर नामों दीपिकार मैनेजर करिश्मा के आज जेरा एनसीबिर द्वितीय बार जेरा श्रुति मोदी और जया शाहा के एबार की तब दीपिका के तलब बाढ़ जल्पना सुशांत मृत्युते मादक जोग सारा आली खान और श्रद्धा कपूर के समन पाठाचे नार्कोटिक्स कंट्रोल ब्यूरो चलते सप्ताह डेके पाठानो होते पारे एनसीबी सूत्रे खबर तालिकाय रयेछे सीमन खामबाटार नामो बेचे थाकले एई सार्कस देखे सुशांत बेदम हासतो विस्फोरक सोनू सूद एकजन मानुषके हारानोर दुःख भूले एके अपरके दोषारोपेर खेला चलछे सुशांत मृत्यु निये प्रथमबार मुख खुललेन सोनू सूद বিচারাধীন একজনকে জোর করে দোষী সাব্যস্ত করে কুরুচিকর আক্রমণের পালা চলছে মন্তব্য অভিনেতার অনুরাগের বিরুদ্ধে মিটু তার নাম টানায় পায়েল ঘোষের সঙ্গে আইনি যুদ্ধের রিচা চড্ডা অনুরাগ নাকি পায়েলকে বলেছিলেন পরিচালকের আচরণকে স্বাভাবিক বলেই মনে করে রিচা চড্ডা হুমা কুরেশি তার নাম টানায় পায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রিচা চড্ডা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আইনজীবীর বিবৃতি পোস্ট রিচার আজই ধৃত নয় আলকায়দা জঙ্গিকে দিল্লির পাতিয়ালা হাউসকোর্টে পেশ 14 দিনের রিমান্ড চাইবে এনআইএ গতকাল রাতে কলকাতা থেকে উড়ানে দিল্লি নিয়ে যাওয়া হয় ছয় জঙ্গিকে কেরল থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা জেরা করতে পারে একাধিক এজেন্সি সাসপেনশনের প্রতিবাদ রাতভর গান্ধী মূর্তির পাদদেশে বিরোধীদের ধর্ণা তৃণমূল সাংসদদের পাশে বাম কংগ্রেস পোস্টার স্লোগানে বিক্ষোভ কৃষি বিলের বিরোধিতার জেরে শাস্তির খাড়া নেমে আসে রাজ্যসভার আট সাংসদের বিরুদ্ধে ধর্ণার পাশাপাশি রাষ্ট্রপতির কাছে গোটা বিষয়টা জানিয়ে চিঠি লিখেছে কংগ্রেস সহ ১২টি বিরোধী দলের সাংসদেরা দেখা করে তাকে অনুরোধ জানানো হবে বলে যাতে বেআইনিভাবে পাশ হওয়া বিলে তিনি সই না করেন कृषि बिलेर प्रतिबादे पथे नामछे तृणमूल मंगलवार और बुधवार पर कर्मसूची सिद्धांत आज अवस्थान विक्षोभे शामिल होबे तृणमूलेर महिला सेल आज सकाल 11टा थेके बिकेल 5टा पर्यन्त अवस्थाने बसबे महिला सेल बुधवार एक ही इस्युते प्रतिबाद मिछिल करबे टीएमसीपी कलेज स्ट्रीट थेके गांधी मूर्ति पर्यन्त मिछिल कृषि बिलेर प्रतिबाद प्रतिरोधेर माझे रबि शस्येर सहायक मूल्य बृद्धि गम डाल थेके तैलबीज सब शस्येर सहायक मूल्य बाड़ालो मोदी सरकार प्रधानमंत्री नेतृत्वे बैठके सिद्धान्ते शिलमोहर मंत्रिसभार अर्थ विषय कमिटी क्विंटल पिछु 300 टाका सहायक मूल्य मुसुर डाले गमेर सहायक मूल्य बाड़लो क्विंटल पिछु 50 टाका शस्येर सहायक मूल्य बाड़लो 225 टाका 1400 কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ ডেয়ারি সংস্থার বিরুদ্ধে মামলা রুজু সিবিআই এর দিল্লি সহ একাধিক জায়গায় তল্লাশির পর মামলা রুজু কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সংস্থার তিন ডিরেক্টর সঞ্জয় থিংরা সিদ্ধার্থ গুপ্ত এবং অরুণ শ্রীবাস্তবের বিরুদ্ধে মামলা রুজু সিবিআই এর জালিয়াতি দুর্নীতি অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করোনায় মৃত ব্যক্তির দেহ হস্তান্তর মামলার রায় রদবদল বদল করলেন প্রধান বিচারপতি দেহ নিতে এবং শেষকৃত্যে সর্বাধিক ৬ জন থাকতে পারবেন রাজ্য সরকার যেখানে বলবে সেখানে নিয়ে গিয়ে শেষকৃত্য করতে হবে বাড়ি বা অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না পরিবর্তিত রায় জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পূজোর আগে রাজ্যের সব রাস্তা সারাইয়ের নির্দেশ শহরের ব্রিজগুলি মেরামতির সিদ্ধান্ত আজ সব জেলার সঙ্গে বৈঠকে পূর্ত দপ্তর নবান্ন থেকে বেলা একটায় ভিডিও কনফারেন্সে বৈঠক ইতিমধ্যে বেলঘরিয়া ও বেলগাছিয়া সেতু সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে পূজো নিয়ে দোলাচল কাটাতে বৃহস্পতিবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী করোনা আবহে পূজোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কলকাতার প্রায় সব উদ্যোক্তা সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে পূজো হবে ভিড় এড়াতে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই সব নিয়ে সিদ্ধান্ত নিতে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ পূজো উদ্যোক্তা ও পুরসভার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী পরীক্ষা শেষ করতে হবে আড়াই ঘন্টার মধ্যে ইউজিসির গাইডলাইন মেনে কলেজগুলিকে নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগামী 1 থেকে 18 অক্টোবরের মধ্যে হবে পাস ও অপাস ও অনার্সের ফাইনাল পরীক্ষা সময়সীমা ২ ঘন্টা প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোড করতে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট সময় একই পথে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ও ২ ঘন্টার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ওপেন বুক বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
দাড়ি দেখে মুসলিম বলে অপমান, গেস্ট হাউসে ঠাঁই হলো না শিক্ষকদের, খাস কলকাতায় বেনজির অভিযোগ, বুকিং থাকলেও শিক্ষকদের ঢুকতে বাধা, ভাবিনি এরাজ্যেও এমন দিন দেখতে হবে, হতাশ অপমানিত শিক্ষকরা। ২৪ ঘন্টায় মাদ্রাসা শিক্ষকদের হেনস্থার খবর সম্প্রচারের পরই সক্রিয় পুলিশ, সল্টলেকের গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হয় তিন কর্মীকে, কোথায় গেল রেজিস্টারের দুই পাতা, জেরা দ্রুতদের। কলকাতায় মুসলিম শিক্ষকদের হেনস্থা, সরব রাজ্যের বিশিষ্টরা মাথা হেঁট হয়ে যাচ্ছে বললেন কৌশিক সেন, ভয়ঙ্কর ঘটনা বললেন জয় গোস্বামী, এরাজ্যে এমন ঘটনা ভাবাই যায় না, অবাক স্বপ্নময় চক্রবর্তী। বিবাহ বহির্ভূত সম্পর্কে যে স্ত্রীকে খুন, সিভিক ভলেন্টিয়ারের খুন করে থানায় ডিউটি, কেতুগ্রামের কাজীপাড়ার ঘটনা, নাইট ডিউটিতে কর্তব্যরত অবস্থায় বাড়ি এসে নিজের স্ত্রীকে খুন করে পুনরায় থানায় ডিউটি, অভিযুক্ত নূর আলী শেখের গ্রামে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। চালকের মাথায় রিভলভার ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি, কোচবিহার থেকে মুর্শিদাবাদগামী বাসে ফাঁকা জায়গায় বাস চালিয়ে নিয়ে গিয়ে সর্বস্ব লুট যাত্রীদের, ধূপগুড়িতে যাত্রী সেজে বাসে ওঠে দুষ্কৃতীরা, ময়নাগুড়িতে জলঢাকা ব্রিজের কাছে বাস এলে সমূর্তি করে ধরে ডাকাত দল। রোগী মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, জ্বর শ্বাসকষ্ট নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হন খোলটা শালবাড়ির বাসিন্দা এক যুবক, অভিযোগ ডাক্তারের কথা মতো হাসপাতালে ইজিসি ও এক্সরে করাতে গেলে, ইসিজি এবং এক্সরে করাতে গেলে তারপরে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, এক্সরে টেবিলে তুললেই সেখানে মৃত্যু হয়, সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁকে এনআইএ এর ভয় দেখাচ্ছে বিজেপি, তাঁর ওপর যত উৎপীড়ন হবে তত জঙ্গলমহলের মানুষ তৃণমূলমুখী হবে, বাঁকুড়ার বক্সিবাজারে সভা করতে গিয়ে বললেন ছত্রধর মাহাতো, তাঁর দাবি জঙ্গলমহল বিজেপিকে উৎখাত করতে চায়। ডেটিং অ্যাপের বিজ্ঞাপনে অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের ছবি, ফলাও করে লেখা লকডাউনে ঘরে বসে বন্ধুত্ব পাতান, নুসরতের বিষয় এখানে আরও জানুন, তোলপার সোশ্যাল মিডিয়া, কলকাতা পুলিশের সাইবার সেলে অ্যাপের বিরুদ্ধে এফআইআর নুসরতের, নুসরতের দাবি এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, ওই অ্যাপের তরফে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, নেওয়া হয়নি অনুমতিও। টিকটক ডাউনলোড করা যাবে না আমেরিকায়, নিষিদ্ধ হচ্ছে উইচ্যাটও, কড়া পদক্ষেপ ট্রাম্পের, দেশের জাতীয় নিরাপত্তায় হস্তক্ষেপ করছে টিকটক ও উইচ্যাট, বিবৃতি হোয়াইট হাউসের, তথ্য চুরির চেষ্টার অভিযোগ দুই চীনা অ্যাপের বিরুদ্ধে, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে দুই অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত। ঐতিহাসিক পদক্ষেপ, ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজে দুই মহিলা নিয়োগ, ইতিহাসে এই প্রথমবার দুই মহিলা কমান্ডারকে রণতরিতে পাঠানোর সিদ্ধান্ত, সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী এবং রীতি সিংকে রণতরিতে মোতায়েন করা হচ্ছে, সোনার কনসোল ও আইএসআর সহ নৌসেনা মাল্টিরোল হেলিকপ্টার পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে। পুরনো ঐতিহ্য মেনে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হবে, কেন্দ্রীয় কমিটির সভায় শতাধিক পুজো কমিটির এই মত জানিয়েছে, বিশাল প্রতিমার পাশাপাশি হবে ঘট পুজো, তবে বিসর্জনের শোভাযাত্রা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্রীয় কমিটি। 187 দিন বন্ধ থাকার পর খুলে গেল তাজমহল, করোনা সংক্রমণের কারণে গত 17 মার্চ বন্ধ করে দেওয়া হয় তাজমহল, তারপর থেকে নিঝুম প্রেমের সৌধ, 6 মাস 7 দিন মাথায় ফের খুলল তাজমহল, কোভিড প্রোটোকল মেনেই সৌধ দর্শন, দিনে 5,000 দর্শক ঢুকতে পারবেন, একই সঙ্গে খুলল আগ্রা ফোর্টও, তবে সেখানে 2,500 পর্যটক ঢুকতে পারবেন দিনে, টিকিট শুধু অনলাইনেই মিলবে। নারকেল গাছের মতো পাতা থেকে স্ট্র, 25 দেশে হিট, পথ দেখাচ্ছে ইংরেজির অধ্যাপক, নারকেল পাতা থেকে বহুস্তরীয় স্ট্র, এই জৈব সৃষ্টি অ্যান্টিফাঙ্গাল, 6 ঘন্টারও বেশি সময় ধরে জল খাওয়া যেতে পারে, 12 মাসের ওপর রেখে দেওয়া যেতে পারে এই স্ট্র, বিশ্বমঞ্চে বিশাল অবদান বেঙ্গালুরুর ইংরেজির অধ্যাপক সার্জি ভার্গিসের, গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের হদিশ।